রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন সহিহ বুখারীর 515 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম ফি লাইলা এক রাতে তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম এই কথা বলার পর ফাশাক্কা যালিকা আলাইহিম সাহাবাদের কাছে ব্যাপারটা কষ্টকর মনে হয় এমনি 10 পারা কোরআন পড়তে পারে অনেক সাহাবারা কিন্তু সবাই তো পারে না সাহাবাদের মধ্যে কয়েকজন বললেন আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে পারবে এমন কোরআনের তিন ভাগের এক ভাগ এক রাখতে পড়তে হুজুর এমন কে আছে আল্লাহ নবী বললেন আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কোরআন কুল হু আল্লাহ সূরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ একবার পড়বা 10 পারা কোরআনের সওয়াব পেয়ে যাইবা তার বিছানায় মাথা লাগা সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা দুইবার পড়বেন 20 পারা তিনবার পড়বেন তো আল্লাহ পাক 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 811 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله جزا القران ثلاثه اجزاء নিশ্চয়ই আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন বলেন কোরআনকে কয় ভাগে ভাগ করেছেন ওয়াজালাকুল হু আল্লাহু আহাদ জুজ্আ মিন আজজাইল কোরআন সূরা ইখলাসকে আল্লাহ কোরআনের তিন ভাগের এক ভাগ বানিয়েছেন সুবহানাল্লাহ এবার একটা মজার হাদিস শুনাই মুসলিম শরীফের 812 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন উহশুদু উহশুদু কাছে আসো কাছে আসো আপনাদেরকে বলার যাবে না না কাছে আসো আপনারা না মানে হাদিসে বলছে এখন আপনাদেরকে এই মুহূর্তে বললে কষ্ট হবে কারণ এই তো কাছে আইছেন আর বললে সমস্যা হবে পরে আমগো দুইজনে মেরে নেবেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাছে আসো উহশুদু উহশুদু হ্যাঁ আচ্ছা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উহশুদু কাছে আসো এখন সাহাবাদেরকে যখন বলে কাছে আসো এবং দেখবেন আপনারা বিভিন্ন মাহফিলে যিনি উপস্থাপক থাকে পরিচালক উনিও বলে ভাই একটু কাছে এসে বসেন বলে না আসলে দেখেন আপনি দূরে থাকলেও কি শুনবেন না শুনবেন মাইকে তো শুনবেন কিন্তু কাছে আসতে কেন বলে দেখেন এই কাছে আসতে বলাটাও নবীর সুন্নাত সুবহানাল্লাহ কাছে আসতে বলাটাও নবীর সুন্নাত তো কয় নবীজি বললেন কাছে আসো আচ্ছা বলেন তো নবীজির কথা সাহাবারা কত না মন দিয়ে শুনবে এরপরে নবী বলে এই কাছে আসো তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীজি কাছে ডাকতেছে তার মানে গুরুত্বপূর্ণ কিছু বলবে সাহাবারা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন আমি আজকে তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করে শোনাবো সুবহানাল্লাহ আমি তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো সাহাবারা তো খুশি নবীজি কোরআন পড়বে 10 পারা এটা তো ভালো কথা মানে তিন ভাগের এক ভাগ পড়বে এটা আমরা শোনার জন্য সবাই অপেক্ষা ফাকরা আকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ নবী সূরা ইখলাস পড়লেন সাহাবারা ততক্ষণ পর্যন্ত ফজিলত জানে না নবীজি ঘরে ঢুকে গেলেন ফাকালা বাদুনা আলিবাদিন সাহাবাদের মধ্যে একজন আরেকজনকে বললেন আল্লাহ নবী না বললেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কুল হু আল্লাহ সূরা পড়ে দিন নবী ঘরে গেছে সাহাবা বলে মনে হয় কোনো ওহি নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী ঘরে গিয়েছে আবার মনে হয় আসবে অপেক্ষা করো নবীজি ঘর থেকে বের হলেন হওয়ার পর আল্লাহ নবী বললেন শুনো তোমরা আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো আমি যে কুল হু আল্লাহ সূরা পড়লাম এই কুল হু আল্লাহ হলো তাদিলু সুলুসাল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ তাহলে রাতে আপনি বিছানায় মাথাটা লাগাইবেন লাগানোর পর পড়বেন আচ্ছা আপনারা বিছানায় মাথা যখন লাগাবেন বালিশে তখন জান্নাতে একটা ঘর বানাবেন কারা কারা চান ইনশাআল্লাহ মুসনাদে আহমদের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়ো কয়বার 10 বার সাথে সাথে জান্নাতে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়াতে যখন নবীনগর সাভারের আশপাশ দিয়ে গাড়িতে উঠা যখন যাবেন আপনারা তখন দেখবেন বড় বড় বিল্ডিং হইতেছে তখন চিন্তা করবেন আহা এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো তখন সান্ত্বনা দেবেন নিজেরে কিভাবে জানেন আর থুর এখানে না হইছে কি হইছে সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন আর বলবেন যাক জান্নাতে তো একটা বানায় ফেলছি এভাবে সান্ত্বনা দেবেন নিজেরে আবার অনেকে অনেক সময় বলে এটা করো সেটা করো তখন আমি বলি 10 বার সূরা ইখলাস পড়লে হয়ে যাবে টেনশন নাই তো 10 বার সূরা ইখলাস পড়বেন জান্নাতে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা সহিহ বুখারীর হাদিস 5013 নম্বর হাদিস
এই হাদিসের মধ্যে আসছে আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা এক ব্যক্তি সূরা ইখলাস খালি বেশি বেশি পড়ে ফালাম্মা আসবাহা জা আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পর এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি আপনার সাহাবা বারবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে আল্লাহর নবী কয় তাই নাকি কয় হ্যাঁ হাদিসের মধ্যে আসছে কান্নার রজুলাইয়া তাকাল্লুহা যেন তার কাছে এই আমলটা বেশি বড় মনে হয় নাই নবীজি বললেন শোনো ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন আমার সাহাবা কুল হুয়াল্লাহ যতবার পড়ুক মনে রাখবা একবার পড়া মানে কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব পেয়ে যাওয়া সুবহানাল্লাহ নাসাই শরীফের 993 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا على سرية الله نبي এক সাহাবাকে এক এলাকার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইলেন সাহাবাকে আমির বানায়া দিলেন তো আমির সাহেব যারা আছে ওনার সাথে তাদেরকে নিয়ে নামাজ পড়ে তো উনি যখন নামাজ পড়ে ফাকরা আলী আসহাবিহি ফি সালাতিহিম নামাজের মধ্যে উনি কেরাত পড়ে যখনই উনি নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে অথবা ওনার কেরাত উনি সমাপ্ত করে বিকুল হুয়াল্লাহু আহাদ فيختم بكل هو الله احد উনি প্রায় সময় খালি কুল হু আল্লাহু আহাদ করে নামাজ শেষ করে মনে করুন প্রথম রাকাতে একটা বললাম দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ অথবা প্রথম রাকাতে আপনার দুই সূরা একসাথে পড়ে ফেললো প্রথমে তাব্বাত দিয়া দা পরে কুল হু আল্লাহ মানে এত বেশি কুল হু আল্লাহ নামাজে পড়ে ফালাম্মা রাজাউ সবাই যখন ফিরে আসছে নবীজির কাছে আসার পর জাকারু লাহু নবীজির কাছে এই কথাটা বলছি ইয়া রাসূলুল্লাহ উনি খালি কুল হু আল্লাহ সূরা পড়ে নামাজ পড়ায় নবীজি বললেন তাই নাকি ফাসালুহু লিআইয়্যি শাইইন ফাআলা যালিকা এটা নাসাইর বর্ণনা নবীজি বললেন তাকে কি জিজ্ঞাসা করো উনি এটা কেন করছে সাহাবা আর বুখারীর বর্ণনা লিআইয়্যি শাইইন ইয়াসনাউ যালিকা ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো আমার সাহাবাকে জিজ্ঞাসা করো এই কাজ কেন করে সাহাবারা তার কাছে গেলেন যাওয়ার পর সালুহু প্রশ্ন করলেন তুমি এটা কেন করো উনি জবাব দিলেন লিআন্নাহা সিফাতুর রহমান কুল হু আল্লাহ সূরার মধ্যে আমার রবের গুণাবলী আছে তাই আমি পছন্দ করি এটা খুব বেশি সুবহানাল্লাহ আমার রবের গুণাবলী আছে আমার রব এক আমার রব বিয়ে করে নাই আমার রবের বিবি নাই আমার রবের ছেলে নাই আমার রবের মেয়ে নাই তিনি সন্তান জন্ম দেন না তিনি সন্তান জন্ম নেন না তার থেকে সন্তান জন্ম নেন না তিনি সন্তান জন্ম দেন না তার সমকক্ষ কেউ নাই তো আমার রবের এই গুণাবলীটা বলতে আমার খুব ভালো লাগে সুবহানাল্লাহ সাহাবাদার নবীজির কাছে গেছে নবীজি বললেন কি জিজ্ঞাসা করছো হ্যাঁ হুজুর এটাতে নাকি রহমানের সিফাত আছে তাই উনি বলে আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বুহু তাকে জানায় দাও সে যেমন সূরা ইখলাসকে খুব ভালোবাসে মহব্বত করে আল্লাহও তাকে ভালোবাসে সুবহানাল্লাহ রাতে বেল বালিশে মাথা যখন লাগাইবেন আল্লাহর ভালোবাসা অর্জন করারও একটা উপায় কুল হু আল্লাহ সূরা পড়ে সূরা বাকারার শেষ দুই আয়াত আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি থেকে শেষ পর্যন্ত কোরআন দেখে দেখেই পড়েন আপনি হাদিসের মধ্যে রসুল বলেন কাফা তা যেই ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ওই পুরা রাত্রের জন্য এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যাবে এই আমলগুলা করা রাতে যখন আমরা বিছানায় মাথা লাগাই আমল করা আরেকটা হলো বিছানায় মাথা যখন লাগাবেন কাজ নাই তখন আপনার ফেসবুকটা না চালায়া ইউটিউব মোবাইলটা হাতে না নিয়ে এক এক হাজার সওয়াব কারা চান কয় হাজার সওয়াব অথবা এক হাজার গুনাহ মাফ এক হাজার সওয়াব হবে অথবা এক হাজার গুনাহ মাফ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 2698 নম্বর হাদিসের বর্ণনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম আল্লাহর নবী হঠাৎ আমাদেরকে বললেন আইয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা তোমাদের মধ্যে কেউ কি অক্ষম এক হাজার সওয়াব কামাই করতে অক্ষম ফাসআলাহু সাইলুম মিন জুলাসাইহি বৈঠকের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এক হাজার সওয়াব কামাই করা এটা কিভাবে সম্ভব নবীজিকে বললেন কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা কিভাবে একজন এক হাজার নেকি কামাই করতে পারে আল্লাহ নবী বললেন শোনো তোমরা ইউসাব্বিহু বিআতা তাসবিহা কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে কয়শো বার বলেন তো কি সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ এতটুকুই বাস আবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন 100 বার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে ইউকতাবু লাহু আলফ হাসানা তার আমল নামায় 1000 নেকি লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ নবীজি বলে 1000 নেকি যদি তোমার আমল নামায় লেখা নাও হয়
আও ইউহাত্তু আনহু আল খতিয়া তোমার আমলনামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হয় তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়বেন হয়তো 1000 সওয়াব হবে অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে আল্লাহ মুছে ধুয়ে মুছে সাফ করে দিবেন আল্লাহ আমলগুলা করা দরকার আছে না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এখন এই সুন্নতগুলা পালন করা সহজ হবে সম্ভব হবে কখন যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারি তাহলে এই সুন্নতগুলা পালন করা আমাদের জন্য সহজ হবে সূরা তাওবা আয়াত নাম্বার 24 নাম্বার আয়াত আয়াতটা শুনেন অনুবাদটাও শুনেন আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের বাবা ও আবনাউকুম যদি তোমাদের সন্তান ওয়া ইখওয়ানুকুম যদি তোমাদের ভাই ওয়া আজওয়াজুকুম যদি তোমাদের বিবি ওয়া আশীরাতুকুম যদি তোমাদের পরিবার ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা যে সম্পদ কামাই করো ওই সম্পদ যদি ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসায় লস খাওয়ার টেনশনে থাকো ওই ব্যবসা যদি ওয়া মাসাকিন তারদাউনাহা যেই বাসস্থান তোমরা পছন্দ করো এই বাসস্থানগুলা যদি কি যদি বাবা যদি তোমাদের বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই যদি তোমাদের বিবি যদি তোমাদের পরিবার যদি তোমাদের উপার্জিত সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের বাসস্থান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ আর আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় হয় ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে অপেক্ষায় থাকো আল্লাহ তোমাদের উপর যেই গজব নিয়ে আসবে ওই গজবের অপেক্ষা করো তাহলে এবার আপনারা বলেন তো বাবার চাইতেও বেশি প্রিয় হতে হবে কে আল্লাহ তার রাসূল আল্লাহ এবং তার রাসূল আচ্ছা মায়ের চাইতে বিবির চাইতে ভাইয়ের চাইতে সন্তানদের চাইতে ব্যবসার চাইতে সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহ রাসূল বেশি প্রিয় হতে হবে যদি না হয় তাহলে আযাবের অপেক্ষা করা তো আবার আসেন জাগ্রত আর নিদ্রা এই উভয় অবস্থায় সুন্নাহগুলা পালন করা তখন সহজ হবে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের মধ্যে বেশি থাকে দেখেন আমাদের মধ্যে একটা অবহেলিত সুন্নতের নাম মেসওয়াক একটা অবহেলিত সুন্নতের নাম কি মেসওয়াক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা যখন আপনারা রাতের বেলা ঘুমাবেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাতাওয়াদ্দা ওয়াজুআকা লিসসালাহ নামাজের জন্য যেইভাবে ওযু করো ঘুমের আগে ঠিক ওইভাবে ওযু করবা তাহলে রাতের বেলা ঘুমের আগে ওযু করা ঘুমের আগে কি করা আচ্ছা ওই ওযুর আগে একটা কাজ করবেন মেসওয়াক করা বলেন কি করা মেসওয়াক করা বলছিলাম একটা অবহেলিত সুন্নতের নাম বর্তমানে মেসওয়াক অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহুল জামে 375 নম্বর হাদিস 2375 এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমৃত বিসওয়াক হাত্তা খশিতু আন আদরাদা আমার মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে এত বেশি হুকুম করছে আমার মনে হলো যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো পড়ে যায় এত বেশি আমি আশঙ্কা করে ফেললাম 376 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমৃত বিসওয়াক হাত্তা খশিতু আই ইউক্তাবা আলাইয়া আমাকে আল্লাহর পক্ষ থেকে এত বেশি মেসওয়াক করতে বলা হলো আমি আশঙ্কা করে ফেললাম না জানি মেসওয়াক করাটা আমার উপর আল্লাহ ফরজ করে দেয় বুখারী শরীফের 887 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা খশিতু নবীজি বলেন লাউলা আমি যদি আশঙ্কা না করতাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি আমি যদি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা না করতাম আমার তুহম বিসওয়াকি ইন্দা কুল্লি সলা আরেক বর্ণনায় মা কুল্লি সলা আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম লাউলা আন আশুক্ক আলা উম্মতি আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তো উম্মতকে বলতাম পাঁচক্ত নামাজের আগে যেন মেসওয়াক করে পাঁচক্ত নামাজের আগে কি করে নবীজি পাঁচক্ত নামাজ না এমনি মেসওয়াক করতেন অনেক সময় এমনি প্রায় সময় নবীজি মেসওয়াক করতেন আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নাসাই শরীফের প্রথম পৃষ্ঠাটা করলে 358 নম্বর হাদিস তিনটা মেসওয়াকের সম্পর্কে উনি বলেন আবু মাসুদ বলেন নবীজির কাছে দাখল তো আলা রাসূলিল্লাহ ওয়া হুয়া ইস্তান্নু নবীজির কাছে যাইতাম যাওয়ার পরেই দেখতাম উনি মেসওয়াক করে কই এমনি একটা সময় গেছি গিয়ে দিয়ে মেসওয়াক করতেছ ওয়াল তরফু সিওয়াক আলা লিসানি কই দেখতাম মেসওয়াকের মাথাটা জিহ্বার মধ্যে আছে ওয়া হুয়া ইয়াকুলু আ আ নবীজি আ আ করতেন আমারটা সুন্দর হয় নাই নবীজিরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল এ আ আ করাটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মেসওয়াক করতেন
তো মেসওয়াকের ব্যাপারে বেশি বলবো না মেসওয়াকের ব্যাপারে আমার একটা বয়ান আছে লম্বা বয়ান আছে মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করেন নাসাই শরীফের 5040 নম্বর হাদিস আম্মাজান নবী যখন বাহির থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে আম্মাজান কয় আর কি করবে বাদা আবি সিওয়াক সর্বপ্রথম মেসওয়াক করে সুবহানাল্লাহ ঘরে ঢুইকাই মেসওয়াক করে তা আজকে থেকে আপনারা এখন এই আজকে আজকে থেকে ওয়াদা করেন ইনশাআল্লাহ যাদের মেসওয়াক আছে যারা নাই কিনে নেবেন আর যাদের আছে তারা আপনারা বাসায় গিয়ে আজকে সর্বপ্রথম মেসওয়াক করবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এটার দ্বারা কি হবে নবীজির সাথে আপনার গোপন একটা সম্পর্ক তৈরি হবে যেটা আপনি কাউকে বলতেও পারবেন না কেউ বুঝবেও না বাকি নবীর সাথে আপনার গভীর নিবিড় এবং গোপন সম্পর্ক তৈরি হবে সুবহানাল্লাহ আমি সত্যি বলছি সম্পর্ক তৈরি হবে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলা পালন করা তখন সহজ হবে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত যখন আমাদের মাঝে সবচেয়ে বেশি হবে মুসলিম শরীফের 43 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদ বিহিন্না হালাওয়াতাল ঈমান তিনটা গুণ যদি কোনো মানুষ অর্জন করে ফেলে তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্বাদ তৈরি করে দেয় তিন গুণ যদি কেউ অর্জন করে কারো মধ্যে তিনটা গুণ থাকে ওয়াজাদা এই ব্যক্তি পাবে বিহিন্না এই তিন গুণের মাধ্যমে হালাওয়াতাল ঈমান ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে এক নাম্বার মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা এক নাম্বার আল্লাহ আল্লাহর রাসূল ওই ব্যক্তির কাছে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হতে হবে তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে দুই নাম্বার ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মুসলমান অন্য কোন মুসলমানকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নাম্বার রাসূল বলেন ওয়া ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার আমরা আগুনের মধ্যে পড়া যেমন অপছন্দ করি ওই ব্যক্তিকে আল্লাহ কুফরি থেকে ফিরিয়ে আনার পর ওই ব্যক্তি কুফরিতে যাওয়াটাও তেমন অপছন্দ করে যেমনভাবে ওই ব্যক্তি আগুনে যাওয়াটা যেমন অপছন্দ করে কুফরিতে যাওয়াও যদি তার কাছে তেমন অপছন্দ হয় তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের স্বাদ তৈরি করে দেবেন তাহলে তিনটা এক নাম্বার মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাই আল্লাহ আল্লাহর রাসূল সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হতে হবে বুখারী শরীফের 15 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে বাবার চাইতে তোমার সন্তানের চাইতে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব সব চাইতে বেশি মহব্বতের পাত্র যদি আমি না হই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না আরেকটা বিষয় দেখেন আমার আপনার মন অনেক কিছুই চায় রাত্রে ঘুমানোর সময় আমার আপনার মন চাইবে আরে থুর আজকে মেসওয়াক না করলে কি হবে রাত্রে শোয়ার সময় শয়তান বলবে আজকে একটু অজু না করলে কি হবে রাত্রে শোয়ার সময় শয়তান বলবে নবীর শিখানো দোয়াটা আজকে না পড়লে সমস্যা কি এই কথাগুলো শয়তান আপনাকে দিবে আল আরবাউন আন-নবুবিয়্যা কিতাবের নাম হাদিস নাম্বার 41 নাম্বার হাদিস নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি আমি নবী যা নিয়ে এসেছি এই নিয়ে আশাটাকে যদি তোমাদের অন্তর তোমাদের দিল তোমাদের মফস তোমাদের চাহিদা তোমাদের অন্তর যদি আমি যা নিয়ে এসেছি এটাকে যদি অনুসরণ করতে না পারো আমি বলছি এইভাবে ঘুমানো এটা যদি তোমার দিল না চায় আমি বলছি অজু করা এটা যদি তোমার দিল না চায় আমি বলছি এইভাবে মাথার নিচে হাতটা রেখে এই দোয়া পড়া এটা যদি তোমার মন না চায় আমি বলছি এইভাবে তুমি ডান কাত হয়ে ঘুমানো এটা যদি তোমার দিল না চায় লাইউ মিনু তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই রাসূল বলেন তোমার দিল চাইবে আমার বিরুদ্ধে কাজ করা ওই দিলের বিরোধিতা করে তুমি যখন আমি রাসূলের সুন্নাহ আদর্শকে গ্রহণ করবা তখন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআ আমাদের কুপ্রবৃত্তি আমাদের চাহিদাগুলা গুনাহ করতে চায় নবীজি বলে আমি জানি আরছি এই নফসকে এটার অনুসারী বানাও আমি জানি আরছি নফসকে এই আমার আনিত বিধানের আমি আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে মানে আল্লাহ আর আমার পক্ষ থেকে যে বিধান দিলাম এই বিধানের অনুসারী তোমার নফসকে বানাও তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হবে সুবহানাল্লাহ এবার দেখবেন সত্যি সত্যি ঘুমানোর সময় আমরা যাতে সুন্নাহ বহির্ভূত ঘুমাই শয়তান কতভাবে ধোকা দেয় যে একদিন যদি এরকম
এইভাবে মেসওয়াক এক উক্ত নামাজে না করলে কি হয়, পকেটে মেসওয়াক আছে আপনার, এরপরে কয় আরে একটু না করলে কি হয়, হ্যাঁ একটা হলো জামাত দাঁড়ায় গেছে ঠিকই আপনি, কিন্তু আপনি জামাত ইচ্ছাকৃতভাবে যদি না ধরতে পারেন তো বুঝবেন শয়তান কোনো কাজে ব্যস্ত রাখছে আপনারে, এই জন্য আসতে পারেন নাই আর আয়েশা আজকে মেসওয়াকটাও করতে পারেন নাই। এগুলা শয়তানের কুপ্রবৃত্তি, আমাদের শয়তান শয়তান আমাদেরকে অন্যভাবে চালাইতে চায়। তো নবীজি বলে তোমার এই নফসকে আমার আনিত যে বিষয়গুলা এগুলার অনুসারী যতক্ষণ না বানাতে পারবা ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আল্লাহ পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনা আনা ওয়া রাসূলুল্লাহ খারিজাইনি মিনাল মসজিদ, আমি এবং আল্লাহ রাসূল মসজিদের নববী থেকে বের হইতেছিলাম। লাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল বাব, দরজায় এক ব্যক্তির সাথে আমার আর রাসূলের সাক্ষাৎ। ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি জবাব দিলেন মা আদাত তালাহা, কিয়ামতের প্রস্তুতি নিছনি। ওই ব্যক্তি জবাব দিলেন হুব্বুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর নবীর মহব্বত এটাই হলো আমার প্রস্তুতি, সুবহানাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসূলকে ভালোবাসি এটাই আমার প্রস্তুতি। নবীজি বললেন ফাইন্নাকা মামান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো কেয়ামতের ময়দানে তার সাথেই তুমি থাকবা। আনাস বলেন ফামা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান বাদা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তা মামান আহবাবতা, আল্লাহ নবী যখন বললেন তুমি যাকে মহব্বত করো কেয়ামতের ময়দানে তার সাথে থাকবা, হযরতে আনাস বলেন নবীর এই কথা বলার পর ইসলাম গ্রহণ করার পর এত খুশি আমরা আর কখনো হই নাই। আনাস বলেন নবীর এই কথা এত খুশি হইছি কেন? আনাস বলেন ফা আনা উহিব্বুল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসি, ও রাসূলা আল্লাহ রাসূলকে ভালোবাসি, ও আবা বকরিন আবু বকরকে ভালোবাসি, ও উমার উমরকে ভালোবাসি, ও আরজু আন আকুনা মাহুম, আমার আশা আমি তাদের সাথেই হাসরে থাকব, তাদের সাথেই জান্নাতের আশেপাশে থাকব। আনাস বলেন ওয়া ইন লাম আমাল বি আমালিহিম, যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই তবে আমার আশা হাসরে আমি তাদের আশেপাশেই থাকব। এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো? আমি আপনি আমরা যাদেরকে মহব্বত করব তাদের মতো যদিও এত বেশি আমল করতে পারবো না, আসলে সম্ভব না, সাহাবাদের মতো তো আমি আপনি আমল জীবনে করতে পারবো না, কিন্তু মহব্বত করব যে না নবীর সাহাবাদেরকে মহব্বত করি রসুলকে মহব্বত করি, আশা করা যায় নবী সাহাবাদের ওলামাদের আশেপাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। এবার বিপরীত দিকে দেখেন তো, আপনি মহব্বত যদি অন্য কাউরে করেন, আরেকটা হাদিস শোনেন তাহলে, মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস, আগেরটা বললাম 2639, এটা হলো 2640। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়ালাম্মা ইয়ালহাকা বিহিম, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন, যেই ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, আপনাদের এলাকার কোনো মানুষ আলেমদেরকে মহব্বত করেন কিন্তু আলেমদের মতো এত পরিমাণ আমল করতে পারেন না, আসলেই পারবেন না, সারাক্ষণ তারা হয়তো কল আল্লাহ না হয় কল আর রাসূলুল্লাহ নিয়ে আস, তো সারাক্ষণ সওয়াবের মধ্যে থাকে, বিশেষ করে হেফজখানা মুক্তবে যারা আছে তারা তো 24 ঘন্টা আমল জারি আছে তাদের। এখন আপনাদের এলাকার কেউ আলেমদেরকে মহব্বত করেন কিন্তু তাদের মতো আমল করতে পারেন না, এক ব্যক্তিকে নবীজিকে বললেন হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে না তার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন আলমার উমা আমান আহাব্বা, মানুষ তাদের সাথেই কেয়ামতের মাঠে থাকবে যাদেরকে সে মহব্বত করে। এই কথাটা সারা জীবন মনে রেখেন, আমি যাকে মহব্বত করব তার সাথে আমার হাসর হবে। আজকাল অনেকে দাবি করে দেখবেন আমি কি কম নামাজ পড়ি, আমি কি কোরআন রিসার্চ কম করি, আমি কি হাদিস রিসার্চ কম করি, এরকম বলে অনেকে, কিন্তু উনি কোরআনও রিসার্চ করে হাদিসও রিসার্চ করে, এইগুলো রিসার্চ করার পর ওনার ফলাফল কী বাইরে জানেন? উনি এইগুলো রিসার্চ করার পর ফলাফল বের হয় যে এতদিন বাংলাদেশের হুজুররা যা বলছে ইসলাম সব এরা ভুল বুঝাইছে আপনাদেরকে, তখন একটা বইয়ের নাম দিয়ে দিবে প্রকৃত ইসলাম ও নকল ইসলাম। কি নাম দিবে? ওলামায়ে কেরাম যে আদর্শ আপনাদেরকে শিখাইতেছে কোরআন সুন্না, এটার নাম দিবে নকল আর ওনারটার নাম দিবে প্রকৃত, তখন উনি আপনাকে বলবে ওই ওই হাদিসগুলা মানা যাবে না, কারণ এই হাদিসগুলার সাথে কোরআনের ওই আয়াতের সাংঘর্ষিক, ওই হাদিসগুলা মানা যাবে না, এটার সাথে কোরআনের ওই আয়াতটা মিলতেছে না, আপনাকে এরকম বুঝাবে। তো মনে রাখবেন আপনি যদি ওই ব্যক্তিকে মহব্বত করেন, যেই ব্যক্তি আপনারে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে মসজিদ থেকে বের করে ফেলে, তো কেয়ামতের মাঠে আপনি তার সাথেই থাকবেন।
এজন্য ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি এটা কিন্তু মাথায় রাখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার উম্মত শের জামানায় তোমরা একজন আমল করবা 50 জনের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে সুবহানাল্লাহ সাহাবারা নবীজির প্রশ্ন করলেন হুজুর কোন 50 জন আমাদের 50 জন না ওই জামানার 50 জন নবীজি বললেন বাল মিনকুম 50 বরং তোমাদের 50 জনের সওয়াব আমার শেষ উম্মতের এক ব্যক্তিকে দেওয়া হবে সুবহানাল্লাহ এইজন্য এই যুগে একবার ওইটাতে যাওয়া একবার ওইটাতে মানে চারিদিকে আপনি খালি দৌড়ান না না মনে হয় ওখানে ঠিক এ এত দৌড়াদুরি বাদ দিয়ে মসজিদ মাদ্রাসা ধরেন ইনশাআল্লাহ ঠিক থাকবেন ঠিক অত দৌড়াদুরি বাদ দেন খালি চারিদিকে খোঁজে কোথায় যাবে এক পেরেশানির মধ্যে জায়গাটা হঠাৎ কয় হুজুর এত দিনে প্রকৃতি ইসলাম বুঝছি এত দিন বুঝিনি এই কথাগুলো যখন আপনাদেরকে কেউ বুঝাবে ওই লোকটাকে পাল্টা বলবেন চলেন আমাদের মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে আপনাকে নিয়ে যাই তখন বলবে আমার কাজ আছে অন্য দিন আসব যখন কোন মানুষ আপনাকে নতুন ভাবে ইসলাম আবার বুঝাইতে চায় এতদিন আপনি একভাবে নামাজ পড়তেন এতদিন আপনি একভাবে সিজদা করতেন মানে একদম মুসলমান আপনার আব্বা আম্মা ভাই বোন সবাই মাশাআল্লাহ সহি পদ্ধতিতে এতদিন একটা নামাজ পড়তেন হঠাৎ কেউ এসে আপনার যদি নতুন ভাবে দাওয়াত দিতে চায় বলবেন ভাই আমার তো কোরআন হাদিসের এত জ্ঞান নাই চলেন অমুক দাওরা হাদিস মাদ্রাসার যিনি বুখারী শরীফ পড়ায় ওনার কাছে আপনাকে নিয়ে যাই তো ওনার সামনে বইসা আমাকে আপনি বুঝান বুঝানোর পর যদি আমার মনে হয় না আপনি যে নতুন করে বুঝাইতেছেন আমার আগেরগুলো ভুল আর আপনার বুঝানো সঠিক তাহলে আমি আপনারটা মেনে নিব তখন উনি দুইটা অপশন বলবে আপনাকে এক বলবে এরা কি বুঝে দ্বিতীয় বলবে আমার সময় নাই যখন এই কথা বলবে তখনই বুঝবেন এর মধ্যে সমস্যা আছে আরে ভাই আমি কিন্তু বলছি না ওনার জ্ঞান নাই তো উনি সমস্যা কোথায় শাইখুল্লাহ সাহেবের সাথে একটু বসতে ওনার সমস্যাটা কোথায় তো এই জন্য আপনাদেরকে চারিদিক থেকে বিভিন্ন ভাবে বোঝানো হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে লালন করেন একটা কথা মনে রাখবেন 28 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমরা যারা ঈমানদার এই তোমাদের ঈমানদারদের মর্যাদা আল্লাহ বাড়ায় সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ কাদের মর্যাদা আল্লাহ বাড়ায় ঈমানদার আবার বলেন কাদের মর্যাদা ঈমানদার এখানে আমরা ইনশাআল্লাহ সবাই ঈমানদার না ইনশাআল্লাহ আলেম আছেন এখানে আছে এবার কি কয় দেখেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত আর তোমরা ঈমানদারদের মধ্যে আবার আলেম যারা তাদেরকে আবার আল্লাহ স্পেশাল মর্যাদা দেন সুবহানাল্লাহ আপনি কাদের সমালোচনা করছেন এইজন্য আপনি কাকে মহব্বত করেন যাকে মহব্বত করবেন তার সাথে আপনার হাসর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন সব ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে নাই নবীজি বলেন আল মারউ মাআমান আহাব্বা যেই ব্যক্তি যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে তো আমরা যেন সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ধারণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সাহাবাদের সমালোচনা যদি কেউ করে আলেমদের সমালোচনা যদি কেউ করে তাবিদের সমালোচনা কেউ করে ইমামদের সমালোচনা যদি কেউ করে এই সমালোচনায় কখনো কান দিবেন না ইমাম আবু হানিফার সমালোচনা যদি কেউ করে ইমাম বুখারীর সমালোচনা যদি কেউ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে ইমাম আবু দাউদের সমালোচনা যদি কেউ করে ইমাম তিরমিজি ইমাম নাসাই ওনাদের সমালোচনা যদি কেউ করে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের সমালোচনা যদি কেউ করে আপনার মুখের সামনে তখন আপনি বলবেন ভাই আমি তো জানি ওনারা শ্রদ্ধেয় ইমাম ওনাদের ব্যাপারে কোনো কথা থাকলে আমাকে না বইলা পাশে একটা মাদ্রাসা আছে দাওরায়ে হাদিস এখানে চলেন এই মাদ্রাসায় আলেমদের সাথে একটু কথা বলেন বলার পর ওনাদের সামনে বইলেন যে এই ইমাম এই এই ছিল তখন আমি কথাগুলো শুনব আরে ভাই আপনার নিজের ইমানের আমল নিয়েই তো আপনি টেনশন থাকা দরকার আপনি আইছেন আবু হানিফার নিয়ে টেনশন করতে আপনার এত টেনশন ইমাম আবু হানিফার নিয়ে ইমাম বুখারীকে নিয়ে এত টেনশন আপনার কি পরিমাণ টেনশন সুবহানাল্লাহ মাঝে মাঝে চিন্তা করি যে সাধারণ জনগণের এত টেনশন ইমাম আবু হানিফারকে নিয়ে মাঝে মাঝে ফেসবুকে দাঁড়িয়েও নাই কিচ্ছু নাই এমন এমন লোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়ে কথা লেখে তো এই এদের কথায় কান দিয়ে না আমি দেখেন আমি বলার পর হয়তো এই বের হয়ে অনেকে বলবে হ্যাঁ কি বুঝে এটা বলবে ঠিক আছে আমি আপনার চেয়ে কমই বুঝি আমি মেনে নিচ্ছি আপনার চেয়ে কম বুঝি আপনারা সাধারণ যারা অন্তত 2-3 জনকেও তো আমার কথাটা আমি ঢুকাইতে পারতেছি আপনাদেরকে আমি বলে যাই এই যুগে ইমানের উপর থাকার জন্য চারিদিকে কান দিয়েন না জুমার নামাজটা ঠিক মতো পড়েন ওখানে আলোচনা শোনেন খতিব সাহেবের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে ঠিক মতো পড়েন সুন্নত মোতাবেক চলেন খালি একটা কাম করেন না গুনাহ করেন না আর নামাজগুলো সুন্দরভাবে পড়েন অমুকে কি বলছে এটা শুনতে যায়েন না নামাজ পড়েন সুন্দর মতো রমজান মাসে রোজা রাখেন মুতু আদখুলু জান্নাত রব্বিকুম মরেন আর জান্নাতে যান সুবহানাল্লাহ এটা সাধারণদের জন্য বললাম যারা পড়াশোনা করে সাধারণ যারা আপনারা
দোকানে কাজ করে ও হে উনি হঠাৎ ওনার 20 বছরের আগের নামাজ বাদ দিয়ে নতুন ভাবে নামাজ শুরু করছে আরে এগুলা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামাদের মহব্বত সাহাবাদের মহব্বত সহ মহব্বত যেন আমরা আঁকড়ে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আরেকটা কথা সাহাবায়ে কেরামের সমালোচনা যেই মজলিসে হয় সেই মজলিসে যাবেন না সেই মজলিসে বসবেন না সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে তার মুখের উপরে বলে দিবেন লানাতুল্লাহ তার মুখের উপরে বলে দিবেন যে সাহাবা সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহর নবীর অভিশাপ সমস্ত মানুষের অভিশাপ সাহাবা সমালোচনা যেই মজলিসে হয় ওই মজলিসে যাবেন না সাহাবা সমালোচনা যেই বইয়ে লেখা আছে ওই বই পড়বেন না সাহাবা সমালোচনা যেই এলাকার মধ্যে মানুষ বেশি করে ওই এলাকার আশেপাশ দিয়েও ঘুরবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেন লা তাসুব্বু আসহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না মনে রাখবা তাদের কেউ তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ দান করা তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ যদি দান করো এই দান করাটা আমার সাহাবার এক হাত পরিমাণ অথবা দুই হাত পরিমাণ যে দান ওই দানের কাছেও বুঝতে পারবা না এই জন্য তাদেরকে গালি দেওয়া যাবে না তাহলে আমি মহাব্বতের ধারাটা বুঝাইতে চাইতেছি ওলামায়ে কেরাম তাদেরকেও মহব্বত করব আল্লাহওয়ালা পীর মাশায়েখদেরকে মহব্বত করব ইমামদেরকে মহব্বত করব তাবিঈদেরকে মহব্বত করব তাবে তাবিঈনদেরকে মহব্বত করব সাহাবাদেরকে মহব্বত করব সমস্ত নবীদেরকে মহব্বত করব আল্লাহকে মহব্বত করব এই মহব্বত অন্তরে ঢুকিয়ে বাতিল থেকে বেঁচে থেকে বেদাত থেকে বেঁচে থেকে হকের উপর অটল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আগের মূল কথায় ফিরে আসি জাগ্রত আর নিদ্রা উভয় অবস্থাটা যেন রসুলের সুন্না মোতাবেক কাটে আর রসুলের সুন্না মোতাবেক তখনই সম্ভব হবে যখন নবীজির মহব্বত অন্তরে আমরা লালন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন